রিজডট ড্যাড পুয়ার ড্যাড রবার্ট তরু প্রিয়শাকে পঞ্চম অধ্যায় চতুর্থ শিক্ষা কর এবং কর্পোরেশনের ক্ষমতা আমার মনে আছে স্কুলে আমাদের রবিনহুড হিজ ম্যারিয়ানের গল্প শোনানো হতো আমার স্কুলের শিক্ষকের মতে এটি একটি ক্যাভিন কসনার ধরনের রোমান্টিক নায়কের আশ্চর্য সুন্দর গল্প যে ধনীদের দৌলত লুট করে গরিবদের বিলিয়ে দিতেন আমার ধনী বাবা রবিনহুডকে নায়ক হিসেবে দেখতেন না তিনি রবিনহুডকে একজন মনে করতেন রবিনহুড হয়তো অনেক আগেই গত হয়েছে কিন্তু তার অনুগামীরা বেঁচে আছে আজও এখনো আমি প্রায়ই লোকেদের বলতে শুনি এর জন্য ধনীরা পয়সা দেবে না কেন অথবা ধনীদের করের মাধ্যমে আরও পয়সা দেওয়া উচিত আর সেটা গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত এই রবিনহুডের ধারণাটা অথবা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের বিলিয়ে দেবার ধারণাটাই গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর দুঃখের কারণ রবিনহুডের এই আদর্শের জন্যই মধ্যবিত্ত শ্রেণীকে এত কর দিতে হয় আসলে ধনীদের কর দিতে হয় না এই মধ্যবিত্ত শ্রেণী বিশেষ করে শিক্ষিত উচ্চ আয়ের মধ্যবিত্ত শ্রেণী গরিবদের জন্য অর্থ দিয়ে থাকে পুরো ঘটনাটা কিভাবে ঘটছে জানার জন্য আমাদের বিষয়টা ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা দরকার তাই করের ইতিহাসটাও জানা দরকার যদিও আমার উচ্চশিক্ষিত বাবা শিক্ষার ইতিহাস বিশেষজ্ঞ ছিলেন অন্যদিকে আমার ধনী বাবা নিজেকে করের ইতিহাস বিশেষজ্ঞ হিসেবে তৈরি করেছিলেন ধনী বাবা মাইক আর আমাকে বুঝিয়েছিলেন যে শুরুতে ইংল্যান্ড এবং আমেরিকায় কোনো কর ছিল না কখনো কখনো সাময়িক কর বসানো হতো যুদ্ধের খরচ বহন করার জন্য রাজা অথবা রাষ্ট্রপতি সবাইকে সেটাতে যোগ দিতে বলতেন ব্রিটেনে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো ষোলো অব্দি কর ধার্য করা হয়েছিল আর আমেরিকায় আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত সিভিল ওয়ারের জন্য কর ধার্য করা হয়েছিল আঠারোশো চুয়াত্তর সালে ইংল্যান্ডের নাগরিকদের উপর আয়কর স্থায়ীভাবে কার্যকর করা হয় উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের ষোলোতম সংশোধনের পর আয়কর স্থায়ী রূপ নিয়েছিল একসময় সময় আমেরিকাবাসীরা ট্যাক্সের বিপক্ষে ছিল চায়ের উপর অত্যধিক করই বোস্টন হারভারের বিখ্যাত টি পার্টির কারণ এটি এমন একটি ঘটনা যা পরে রেভলিউশনারি ওয়ারের আগুন প্রজ্বলিত করেছিল ইংল্যান্ড এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দুই জায়গাতে নিয়মিতভাবে আয়কর দেবার ধারণা স্বীকার করে নিতে প্রায় পঞ্চাশ বছর লেগেছিল এই ঐতিহাসিক তারিখগুলি দেখে যেটা বোঝা যায় না তা হলো প্রথমে দুই জায়গাতেই এই কর শুধু ধনীদের উপর ধার্য করা হয়েছিল আমাদের ধনী বাবা মাইক আর আমাকে এই পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলেন তিনি বুঝেছিলেন যে করের ধারণা জনপ্রিয় করার জন্য গরিব আর মধ্যবিত্ত শ্রেণীকে বলা হয়েছিল যে কর শুধু ধনীদের শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে যাতে অধিকাংশ লোক এটা মেনে নেয় এইভাবেই জনগণ আইনের স্বপক্ষে ভোট দিয়েছিল এবং এইভাবেই এটি সাংবিধানিকভাবে বৈধ হয়েছিল যদিও এর অভিপ্রায় ছিল ধনীদের শাস্তি দেওয়া কিন্তু বাস্তবে এটা ঘুরে যারা এর স্বপক্ষে ভোট দিয়েছিল অর্থাৎ গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীকেই শাস্তি দিয়েছিল টাকা কড়ির স্বাদ পাওয়া মাত্রই সরকারের খিদে বাড়তে থাকে ধনী বাবা বলেছিলেন তোমার বাবা আর আমি সম্পূর্ণ বিপরীত তিনি গভর্নমেন্টের একজন ক্ষমতাশালী আমলা আর আমি একজন পুঁজিপতি আমরা দুজনেই অর্থ পাই কিন্তু আমাদের সাফল্যের মাপকাঠি সম্পূর্ণ বিপরীতমুখী তাকে অর্থ খরচ করার জন্য এবং লোকেদের চাকরি দেওয়ার জন্য বেতন দেওয়া হয় তিনি যত খরচ করেন তত বেশি লোককে চাকরি দিতে পারেন এবং তার সংস্থা তত বড় হয় সরকারি হিসেবে তার সংস্থা যত বড় হয় ততই তিনি শ্রদ্ধা পান অন্যদিকে আমার সংস্থায় আমি যত কম লোককে চাকরি দেব তত কম পয়সা খরচ হবে আর ততই আমার সংস্থায় বিনিয়োগকারীরা আমায় শ্রদ্ধা করবেন এজন্য আমি সরকারি লোকেদের পছন্দ করি না অধিকাংশ ব্যবসায়ীদের থেকে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন সরকার যত বড় হবে তার পরিচালনার জন্য আরও অনেক ডলার করের প্রয়োজন হবে আমার শিক্ষিত বাবা আন্তরিকভাবে বিশ্বাস করতেন সরকারের জনতাকে সাহায্য করা উচিত তিনি জন এফ কেনেডিকে পছন্দ করতেন বিশেষ করে তার পিচ করের ভাবনাকে তিনি এই ভাবনাটা এত পছন্দ করতেন যে আমার মা আর তিনি দুজনেই মালয়েশিয়া থাইল্যান্ড আর ফিলিপিন্সগামী গামী, কর এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিতেন তিনি সবসময় অতিরিক্ত অনুদানের জন্য এবং পিস করে বেশি লোককে চাকরি দিতে পারেন সেটাই ওর কাজ ছিল দশ বছর বয়স থেকেই আমি আমার ধনী বাবার কাছে শুনতাম যে সরকারি চাকরিরা একদল চোর আর গরিব বাবার কাছে শুনতাম যে ধনীরা লোভী ঠগ আর তাদের বেশি ট্যাক্স দিতে বাধ্য করা উচিত দুপক্ষেরই বৈধ কারণ ছিল শহরের সবথেকে বড় পুঁজিপতির কাছে কাজে যাওয়া আর এমন এক বাবার কাছে বাড়ি ফেরা যা সরকারের একজন উজ্জ্বল প্রতিনিধি আমার পক্ষে বোঝা বেশ কষ্টকর ছিল কাকে বিশ্বাস করব তা বোঝা দুঃসাধ্য হয়ে উঠেছিল তবুও করের ইতিহাস অধ্যয়ন করলে এক কৌতূহল উদ্দীপক পরিস্থিতির উদ্ভব হয় যেমন বলেছি করের উত্তরণ সম্ভব হয়েছিল এই যে কারণ জনতা রবিনহুডের অর্থনীতির সিদ্ধান্তে বিশ্বাস করেছিল যার বক্তব্য হল ধনীদের কাছ থেকে নিয়ে বাকিদের দিয়ে দাও কিন্তু সমস্যা হলো সরকারের অর্থের লোভ এত বেশি ছিল যে শিগগিরই মধ্যবিত্ত শ্রেণীর উপরও কর ধার্য করার প্রয়োজন হয়ে পড়ল আর সেখান থেকে এটা ক্রমে নিচে আরও নিচে বিস্তৃত হতে শুরু করল এদিকে ধনির একটি সুযোগ দেখতে পেলেন তারা একই নিয়ম নিয়ে খেলাটা খেললেন না যেমনটি বলেছি ধোনীরা আগেই জাহাজ যুগ থেকেই জনপ্রিয় কর্পোরেশন সম্বন্ধে জানতেন এক একটি সমুদ্র যাত্রায় তাদের সম্পত্তির ঝুঁকি সীমিত করার জন্য তারা কর্পোরেশনের সাহায্য নিয়েছিলেন ধোনীরা তাদের অর্থ একটা কর্পোরেশনে রাখতেন এই কর্পোরেশন সমুদ্র যাত্রার আর্থিক ভার নিত এই কর্পোরেশন তখন নতুন জগতের ধন সম্পদের খোঁজে জাহাজ যাত্রার জন্য নাবিক ভাড়া করত যদি জাহাজটা হারিয়ে যেত নাবিক পারা যেত কিন্তু ধনীদের ক্ষতি হতো সীমিত যেটুকু অর্থ তারা সেই বিশেষ সমুদ্র যাত্রার জন্য বরাদ্দ করেছে শুধু ততটুকুই ক্ষতি হতো ধনীরা কর্পোরেশনের আইনসম্মত কাঠামো এবং ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল ফলে তারা গরিব আর মধ্যবিত্তদের তুলনায় বেশি সুবিধা পায় আমার সমাজবাদী বাবা এবং পুঁজিপতি বাবাকে শিক্ষক হিসেবে পাওয়ায় আমি দ্রুত এই কথাটা বুঝেছিলাম তাই পুঁজিপতিদের চিন্তাধারাই আমার কাছে আর্থিকভাবে বেশি ন্যায্য মনে হয় আমার যেন মনে হয়েছিল সমাজবাদীরা শেষ পর্যন্ত তার আর্থিক শিক্ষার অভাবের জন্য নিজেকেই কষ্ট দেয় জনতা যতই ধনীদের কাছ থেকে নাও যুক্তি দেখাক না কেন ধনীরা সব সময় তাদের হারাবার উপায় খুঁজে নিতে পারে এইভাবে শেষ পর্যন্ত মধ্যবিত্ত শ্রেণীর উপর কর ধার্য করা হয়েছিল ধনীরা বুদ্ধিজীবীদের হারিয়ে দিতে পেরেছিল কারণ তারা অর্থের ক্ষমতা বুঝেছিল আর এই বিষয়টি স্কুলে কখনোই শেখানো হয় না ধনীরা কিভাবে বুদ্ধিজীবীদের হারিয়ে দিয়েছিল ধনীদের কাছ থেকে নাও নামক করটি আইনসম্মত হওয়ার পর সরকারের ভাণ্ডারে স্রোতের মতো অর্থাগম হতে থাকল প্রথমে জনতা খুশি হয়েছিল সরকারি কর্মচারী আর ধনীদের হাতে অর্থ যেতে শুরু করল সরকারি কর্মচারীদের কাছে চাকরি আর পেনশনের রূপে অর্থ পৌঁছে গেল ধনীদের ফ্যাক্টরি সরকারি কন্ট্রাক্ট পেলে তাদের কাছেও পৌঁছে গেল সেই অর্থ সরকার প্রচুর অর্থের মালিক হয়ে উঠল কিন্তু এই অর্থের ব্যবস্থাপনা নিয়ে সমস্যা দেখা দিল অর্থের সত্যিই কোনো রিসার্কুলেশন অর্থাৎ পুনরায় প্রয়োগের ব্যবস্থা ছিল না অন্য কথায় আপনি যদি সরকারের পদস্থ কর্মচারী হন সরকারি নীতি অনুযায়ী আপনি অতিরিক্ত অর্থ বাকি রাখতে চাইবেন না পুরোটাই খরচ করতে চাইবেন কারণ আপনি যদি আপনার জন্য নির্ধারিত অর্থ খরচ করতে সক্ষম না হন তাহলে পরের বাজেটে এই অর্থ হারাবার ঝুঁকি থাকবে আপনাকে কোনো মতেই যোগ্য বলে মনে হবে না অথচ ব্যবসায়ীরা অতিরিক্ত অর্থ সংরক্ষণ করতে পারলে তারা পুরস্কৃত হয় এবং যোগ্য বলে পরিগণিত হয় সরকারের এই ক্রমবর্ধমান খরচের চক্র যত বাড়ে অর্থের দাবিও তত বাড়তে থাকে আর ধনীদের উপর কর চাপাও রীতি নিম্ন আয়ের লোকেদের অন্তর্ভুক্ত করার জন্য পরিবর্তিত করা হয় ক্রমশ যেসব গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এই রীতির জন্য ভোট দিয়েছিল তারাও এর অন্তর্ভুক্ত হয়ে গেল সত্যিকারের পুঁজিপতিরা ফাঁকি দেবার পথটি খুঁজে বের করতে তাদের আর্থিক জ্ঞানকে কাজে লাগায় তারা কর্পোরেশনকে রক্ষা করার দায়িত্বে ফিরে যায় কর্পোরেশন ধনীদের রক্ষা করে কিন্তু যারা কখনও কর্পোরেশন গঠন করেনি তারাও জানে না যে কর্পোরেশন আসলে শুধু আইন সংক্রান্ত তথ্য সমৃদ্ধ কিছু ফাইল আর ফোল্ডার যা অ্যাটর্নির অফিসে রাখা থাকে আর যা একটি রাজ্য সরকারের এজেন্সির সঙ্গে রেজিস্ট্রিকৃত থাকে এটি কর্পোরেশনের নামাস্কৃত একটি বড় বাড়ি নয় এটি কোনো কারখানা বা জনগোষ্ঠীয় নয় কর্পোরেশন শুধুই একটি আইনসম্মত আত্মাহীন একটি ভাণ্ডার যাতে ধনীদের ধন সুরক্ষিত থাকে স্থায়ী আয়ের আইন জারি করার পর আবার একবার কর্পোরেশনের ব্যবহার জনপ্রিয় হয় কারণ কর্পোরেশনের তুলনায় ব্যক্তি বিশেষকে বেশি কর দিতে হয় উপরন্তু যেমনটি আগে বর্ণনা করা হয়েছে কর দেওয়ার আগেই কর্পোরেশনের পরিধি থেকে ডলার মারফত কিছু ব্যয়ভার বহন করা যায় ধনী আর দরিদ্রের মধ্যে এই দ্বন্দ্ব কয়েকশো বছর ধরে চলছে এটা ধনীদের কাছ থেকে নাও বনাম ধনীদের লড়াই যেখানেই আইন তৈরি করা হয়েছে এই যুদ্ধ লেগেছে এই যুদ্ধ চলতেই থাকবে অনন্তকাল সমস্যা হলো এই যুদ্ধে যারা হারছে তারা এ বিষয়ে ওয়াকিবহাল নয় যারা প্রতিদিন সকালে ওঠেন আর অধ্যাবসায়ের সঙ্গে কাজে যান আর কর দেন তারা যদি বুঝতেন ধনীরা কি করে এই খেলা খেলছে তারাও তো এটা খেলতে পারতেন তাহলে তারা নিজেদের আর্থিক স্বাধীনতা খুঁজে পেতেন তাই যখন বাবা মা তাদের সন্তানদের স্কুলে যাবার উপদেশ দেন যাতে তারা একটি নিশ্চিত নিরাপদ চাকরি পেতে পারে আমি সেসব কথা শুনে শিওরে উঠি যে কর্মচারী নিশ্চিত নিরাপদ চাকরি আছে কিন্তু আর্থিক বিষয়ে সাধারণ জ্ঞান নেই তার মুক্তি নেই আজকের দিনে সাধারণ আমেরিকাবাসী পাঁচ থেকে ছয় মাস সরকারের জন্য কাজ করেন যাতে তারা কর দিতে পারেন আমার মতে এটি একটি দীর্ঘ মেয়াদ আপনি যত বেশি পরিশ্রম করবেন সরকারকে তত বেশি কর দেবেন তাই আমার বিশ্বাস ধনীদের কাছ থেকে নাও এই ধারণাটা যারা সমর্থন করেছিলেন তাদেরই উল্টে ক্ষতি হয়েছে লোকেরা যতবার ধনীদের শাস্তি দিতে চেয়েছে তারা তা মোটেই মেনে নেননি বরং প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের কাছে অর্থ আছে ক্ষমতা আছে এবং পরিস্থিতি পরিবর্তনের ইচ্ছে আছে তারা বসে বসে ইচ্ছাকৃতভাবে বেশি ট্যাক্স দিতে রাজি নন তারা তাদের করের বোঝা লাগবো করার জন্য পথ খোঁজেন তারা বুদ্ধিমান উকিল আর অ্যাকাউন্টেন্ট রাখেন আর আইন পরিবর্তন করা বা বৈধভাবে কর পরিহার করার পন্থা খুঁজে বার করতে রাজনৈতিক নেতাদের প্ররোচিত করেন তাদের এই পরিবর্তন কার্যকর করার মতো ক্ষমতা আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কর কোড অনুসারে কর বাঁচাবার আরও উপায় আছে এই উপায়গুলি সবার জন্য সহজলভ্য কিন্তু শুধুমাত্র ধনীরাই যারা নিজের কাজের প্রতি মনোযোগ দেয় তারাই এই উপায়গুলির খোঁজ করে উদাহরণস্বরূপ এক একত্রিশ শব্দটি ইন্টারন্যাশনাল রেভিনিউ কোড এর দ্বারা এক হাজার একত্রিশের সংক্ষিপ্ত রূপ যদি কেউ অপেক্ষাকৃত ছোট রিয়েল এস্টেটের বিনিময়ে দামি রিয়েল এস্টেট কিনে লাভ করতে চায় সেই বিক্রেতাকে সরকার দেরি করে কর পরিশোধের সুযোগ দেয় রিয়েল এস্টেট এমন এক বিনিয়োগ যেখানে ট্যাক্সে সাশ্রয়ের বেশ কিছু সুযোগ পাওয়া যায় আপনি যত বেশি দামি সম্পত্তি কিনতে থাকবেন আপনার লাভের উপর কোনো ট্যাক্স দিতে হবে না যতক্ষণ না আপনি পুরোটা নগদে পরিণত করছেন যারা আইনানুক পদ্ধতিতে ট্যাক্স বাঁচানোর সুযোগ নেয় না তারা সত্যিই তাদের সম্পত্তি বৃদ্ধির সুবর্ণ সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করছেন গরিব আর মধ্যবিত্তদের রোজগারের সংস্থান এইরকম হয় না তারা বসে থাকে আর সরকারকে হাতে ছুঁচ বিধিয়ে রক্তদান আদায়ে সুযোগ দেয় আজ যারা সরকারের ভয়ে প্রচুর কর দেন অথবা কর ছায়ের খুবই কম সুযোগ নেন তাদের দেখে আমি বড়ই অবাক হই আমি ভালোভাবেই জানি সরকারি কর এজেন্ট কি ভয়ঙ্কর আর আতঙ্কজনক হতে পারেন আমার এমন বেশ কিছু বন্ধু ছিলেন যারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন অথবা যাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে অথচ পরে তারা জেনেছেন যে দোষটা ছিল সরকারের আমি সব বুঝি কিন্তু সেই আতঙ্কের মূল্যস্বরূপ জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কাজে কঠোর পরিশ্রম করাটা একটু মহাজ্ঞ হয়ে যায় আমার গরিব বাবা কখনো এর বিরুদ্ধে লড়াই করেননি আমার ধনী বাবাও করেননি কিন্তু তিনি আরও চতুরভাবে খেলাটা খেলতেন তিনি ধনীদের সব থেকে বড় গোপন রহস্য কর্পোরেশনের মাধ্যমে করেছিলেন আমাদের হয়তো মনে আছে আমার ধনী বাবার কাছ থেকে আমি প্রথম কী শিক্ষা পেয়েছিলাম আমার মতন একটা নয় বছরের বালককে তার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল আমি প্রায়ই তার প্রতীক্ষায় অফিসে বসে থাকতাম তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে যেতেন তিনি চাইতেন আমি তার সব ক্ষমতা উপলব্ধি করি এবং আমি একদিন এই ক্ষমতাকে নিজের কাঙ্ক্ষিত বস্তু করে তুলি আমি ওর কাছে যতদিন জ্ঞান লাভ করেছি আর শিখেছি উনি সবসময় আমায় মনে করিয়ে দিয়েছেন যে জ্ঞানী আসল ক্ষমতা আর অর্থের সঙ্গে যে বিরাট ক্ষমতা জড়িত সেটা সুরক্ষিত রাখার জন্য তা বাড়াবার জন্য যথার্থ জ্ঞানের প্রয়োজন নইলে পৃথিবী আপনাকে অনবরত ধাক্কা দিতে থাকবে ধনী বাবা আমাকে আর মাইককে সবসময় মনে করিয়ে দিতেন যে সব থেকে বড় উৎপ্রেরক আপনার বস অথবা সুপারভাইজার নয় ট্যাক্সের লোকেরা সব সময় বেশি নেবে প্রথম পাঠ্যক্রম ছিল ক্ষমতা মানেই অর্থের জন্য কাজ করার বদলে অর্থকে দিয়ে আপনার জন্য পরিশ্রম করানো আপনি যদি অর্থের জন্য কাজ করেন ক্ষমতাটা আপনার মালিককে দিয়ে দেন আপনি যদি অর্থকে দিয়ে নিজের জন্য কাজ করেন আপনি ক্ষমতা নিয়ন্ত্রণে রাখেন অর্থের ক্ষমতা আমাদের জন্য কাজ এই পাঠ্যক্রম শেখানোর পর উনি চেয়েছিলেন আমাদের আর্থিকভাবে বুদ্ধিমান করাতে যাতে উৎপ্রেরকরা আমাদের আঘাত না দিতে পারে আইন এবং আইনের প্রণালী কিভাবে কাজ করে তা আপনার জানা প্রয়োজন আপনি যদি বিষয়টি সম্বন্ধে না জানেন সহজেই উৎপ্রীড়িত হবেন আর আপনি যদি জানেন যে আপনি কি বিষয়ে কথা বলছেন আপনার লড়াই করার একটা সুযোগ থাকে এজন্যই তিনি বুদ্ধিমান উকিল আর অ্যাকাউন্টেন্টদের মোটা বেতন দিতেন তাদের বেতন দেওয়া সরকারকে অর্থ প্রদানের চেয়ে কম খরচ সাপেক্ষ উনি আমার সবচেয়ে সেরা যে কথাটি শিখিয়েছিলেন সেটি হল বুদ্ধিমান হও তাহলে তোমাকে চারপাশ থেকে এত ধাক্কা খেতে হবে না কথাগুলি আমি আমার জীবনের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেছি তিনি আইন জানতেন তিনি আইন মেনে চলা নাগরিক ছিলেন তিনি জানতেন যে আইন সম্বন্ধে অজ্ঞতা খরচ সাপেক্ষ ব্যাপার তুমি যদি জানো তুমি নির্ভুল তাহলে লড়তে ভয় পাবে না যদি রবিনহুড আর তার মেরিম্যানদের সঙ্গে লড়াই করতে হয় তাহলেও ভয় পাবে না আমার উচ্চশিক্ষিত বাবা আমাকে সবসময় একটা মজবুত সংগঠনে ভালো চাকরি খুঁজতে উৎসাহ দিতেন তিনি কাজ করতে করতে কর্পোরেটের শ্রেণী বেয়ে উপরে ওঠার নৈতিক উৎকর্ষতা সম্বন্ধে বলতেন তিনি বুঝতেন না যে বেতনের ভরসায় শুধুমাত্র একজন কর্পোরেট মালিকের উপর নির্ভরশীল থাকলে শিগগির আমি দুধ দিতে প্রস্তুত এক নিরীহ গরুতে পরিণত হব যখন আমার ধনী বাবাকে আমি আমার বাবার উপদেশের কথা বলেছিলাম তিনি সামান্য হেসেছিলেন শ্রেটারি মালিক হয়ে যাও না তিনি এইটুকুই বলেছিলেন অল্প বয়সে আমি বুঝতে পারিনি যে কর্পোরেশনের মালিক হয়ে যাওয়া বলতে ধনী বাবা কী বলতে চেয়েছেন এটি এমন এক চিন্তা যা অসম্ভব এবং ভয়ঙ্কর মনে হয়েছিল যদিও এই ভাবনাটাই আমি উত্তেজিত হয়ে উঠেছিলাম আমার কৈশোরে আমি এমন সম্ভাবনার কল্পনাও করতে পারতাম না যেখানে আমি কোম্পানির মালিক আর বড়রা আমার জন্য কাজ করছেন কথা হচ্ছে যদি আমার ধনী বাবা না থাকতেন আমি হয়তো আমার শিক্ষিত বাবার উপদেশই মেনে নিতাম আমার ধনী বাবার মাঝে মাঝে মনে করিয়ে দেওয়াটা আমার নিজের কর্পোরেশনের মালিক হবার ভাবনাটা জিয়ে রেখেছিল আর আমাকে অন্য পথে পরিচালিত করেছিল পনেরো ষোলো বছর বয়সে পৌঁছে বুঝলাম যে আমি আমার শিক্ষিত বাবার নির্দেশিত পথে এগোব না আমি কিভাবে সেটা করতে পারব না কিন্তু আমার নিজের সিদ্ধান্তই আমার জীবন বদলে দিয়েছিল আমি তখন সবে ম্যারিন কার্ডস ছেড়ে জেরক্সের জন্য কাজ শুরু করেছিলাম মধ্য বিশ্বিতে পৌঁছানোর পরই আমি আমার ধনী বাবার উপদেশের সঠিক অর্থ বুঝতে শুরু করেছিলাম আমি তখন সবে ম্যারিন কার্ডস ছেড়ে জেরক্সের জন্য কাজ শুরু করেছিলাম আমি প্রচুর অর্থ উপার্জন করছিলাম কিন্তু যখনই আমার বেতনের চেকটা দেখতাম হতাশ হতাম কেটে নেওয়ার পরিমাণটা এত বেশি আর আমি যত বেশি কাজ করছি বাদ দেওয়া অর্থের পরিমাণটা যেন ততই বেড়ে যাচ্ছে যখন আমি আরও সফল হলাম আমার বস আমার পদোন্নতি আর বেতন বাড়ার কথা বললেন কথাগুলো শুনে খুব খুশি হলাম কিন্তু আমি শুনতে পেলাম আমার ধনী বাবা আমায় কানে কানে যেন জিজ্ঞাসা করছেন তুমি কাদের জন্য কাজ করছো তুমি কাদের ধনী করছো উনিশশো সালে তখন আমি জেরক্সের কর্মচারী আমার প্রথম কর্পোরেশন গঠন করলাম এবং নিজের কাজ নিজে দেখা শুরু করলাম আমার সম্পত্তির তালিকায় আগেই কিছু সম্পত্তি ছিল কিন্তু আমি এখন স্থির করলাম আমি এর বৃদ্ধিতে মনোনিবেশ করব ওই টাকা ছাড়া বেতনের চেকগুলোই আমার ধনী বাবার এত বছরের উপদেশের অর্থ বুঝিয়ে দিল আমি আমার শিক্ষিত বাবার উপদেশ মেনে চললে আমার ভবিষ্যৎ কী হবে তাই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অনেক মালিক মনে করেন যে কর্মচারীদের নিজের কাজে মন দেওয়ার উপদেশ দেওয়া তাদের নিজেদের ব্যবসায়ের পক্ষে ক্ষতিকর কোনো কোনো ব্যক্তির জন্য এটা নিশ্চয়ই সত্যি হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে আমার নিজের কাজের দিকে মনোসংযোগ করা এবং নিজের সম্পত্তি গড়ে তোলা আমাকে আরও ভালো এক কর্মচারী করে তুলল আমার এখন একটা উপদেশ আছে আমি তাড়াতাড়ি কাজে যাই আর অধ্যাবসায় সহকারে কাজ করি যথাসম্ভব অর্থ সঞ্চয় করি যাতে আমি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারি হাওয়া যখন সমৃদ্ধ হওয়ার জন্য প্রস্তুত যেখানে ভাগ্য অন্বেষণের সুযোগ আছে বইকি। আমি যত বেশি সজাগ হলাম যে ক্রয় বিক্রয়ের আকস্মিক বৃদ্ধি হচ্ছে তত বেশি জেরক্স মেশিন আমি বিক্রি করছিলাম তত বেশি উপার্জন করছিলাম আর নিশ্চয়ই আমার বেতনের চেক থেকে তত বেশি বাদ দেওয়া হচ্ছিল এটা প্রেরণাদায়ক ছিল আমি কর্মচারী হবার ফাঁদ থেকে দ্রুত বেরোতে চাইছিলাম আমি আরও বেশি খাটতে থাকলাম উনিশশো পর্যন্ত আমি লাগাতার সেলসের প্রথম পাঁচজন বিক্রেতার মধ্যে একজন হয়ে রইলাম প্রায়ই শীর্ষে অর্থাৎ এক নম্বর স্থানে থেকেছি আমি মনে প্রাণে ইঁদুর দৌড় থেকে বেরোতে চাইছিলাম তিন বছরেরও কম সময়ের মধ্যে আমি আমার নিজের ছোটো কর্পোরেশন অর্থাৎ একটা রিয়েল এস্টেট হোল্ডিং কোম্পানি থেকে আমার জেরক্সের রোজগারের তুলনায় বেশি রোজগার করতে লাগলাম আর সেই টাকা যা আমি নিজের কর্পোরেশনে আমার সম্পত্তির তালিকাকে দীর্ঘ করার জন্য লাগিয়েছিলাম সেটা এখন আমার জন্য কাজ করতে শুরু করে দিল শুধুমাত্র নিজের পরিশ্রম ও চেষ্টায় জেরক্স মেশিন বিক্রি করা না আমার ধনবান বাবার উপদেশ আরও সুস্পষ্ট হচ্ছিল শিগগিরই আমার সম্পত্তি থেকে এত বেশি ক্যাশ ফ্লো হতে থাকল যে কোম্পানি আমাকে আমার প্রথম পোর্টস গাড়ি কিনে দিল জেরক্সে আমার সেলস সহকর্মীরা মনে করল আমি আমার কমিশন খরচ করছি অথচ আমি তা করছিলাম না আমি আমার কমিশন সম্পত্তিতে বিনিয়োগ করছিলাম আমার অর্থ আরও উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করছিল আমার সম্পত্তির তালিকায় এক একটা ডলার এক একজন মহান কর্মী তারা আরও কর্মী বৃদ্ধির জন্য আর বসকে ট্যাক্সের আগে একটা ফোর্স কিনে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে আমি জেরক্সের জন্য আরও পরিশ্রম করে কাজ করতে থাকলাম আমার পরিকল্পনা যে সঠিক কাজ করছিল আমার ফোর্সই তার প্রমাণ ধনবান বাবার কাছ থেকে শেখা জ্ঞান ব্যবহার করে আমি খুব অল্প বয়সে কর্মচারীর কুখ্যাত ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম এটা সম্ভব করেছিল এই শিক্ষাগুলো থেকে প্রাপ্ত দৃঢ় আর্থিক জ্ঞান এই আর্থিক জ্ঞান অর্থাৎ আমার ভাষায় অর্থগত আইকিউ না থাকলে আমার আর্থিক স্বাধীনতার পথ আরও অনেক কঠিন হতো আমি এখন অর্থ সংক্রান্ত সেমিনারের মাধ্যমে অন্যদের শেখাই আশা করি আমার জ্ঞান আমি তাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো আমার বক্তৃতায় সকলকে মনে করিয়ে দিই যে প্রধানত চারটি বিষয়ে জ্ঞান দিয়ে গঠিত এই অর্থগত অর্থাৎ ফিনান্সিয়াল আইকিউ একনং নং অ্যাকাউন্টিং যাকে আমি বলি আর্থিক সাক্ষরতা বা জ্ঞান আপনি যদি সাম্রাজ্য গড়তে চান এটি একটি অত্যাবশ্যক দক্ষতা আপনার হাতে যত বেশি পয়সার দায়িত্ব থাকবে আপনাকে তত বেশি নিখুঁত হতে হবে তা না হলে ব্যর্থতা সুনিশ্চিত এটা মগজের বাঁ দিক অর্থাৎ বিস্তারিতভাবে দেখার দিক আর্থিক সাক্ষরতা হচ্ছে আর্থিক বক্তব্য পড়তে এবং বুঝতে পারার ক্ষমতা এই ক্ষমতা ব্যবসায় ক্ষমতা আর দুর্বলতা চিনে নেওয়ার সুযোগ দেয় দুই নং বিনিয়োগ যাকে আমি বলি অর্থ দিয়ে আরও অর্থ উপার্জনের বিজ্ঞান এর সঙ্গে কৌশল ফর্মুলা ইত্যাদি জড়িত এটি মস্তিষ্কের ডান দিক অর্থাৎ সৃজনশীল দিক তিন নং বাজারের ধাত বোঝা এটি সরবরাহ সাপ্লাই আর চাহিদার ডিমান্ড বিজ্ঞান আপনার বাজারের প্রযুক্তির দিকটা জানা প্রয়োজন যা সাধারণত আবেগতায়িত থাকে উনিশশো ছিয়ানব্বই এর ক্রিসমাসে টিকল মি অ্যালমো ডল একটি প্রযুক্তি বা আবেগচালিত বাজারের উদাহরণ বাজারের অন্য দিকটা হচ্ছে বুনিয়াদি ব্যাপার অর্থাৎ বিনিয়োগের বিষয়ে আর্থিক জ্ঞান অর্থাৎ বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে বিনিয়োগের কোনো অর্থ আছে কি না অনেকে মনে করেন বিনিয়োগ আর বাজার বোঝা শিশুদের পক্ষে অত্যন্ত জটিল বিষয় তাদের দৃষ্টি এড়িয়ে যায় যে শিশুরা সহজাতভাবে এইসব বিষয় জানে যারা অ্যালমো ডলের সঙ্গে পরিচিত নন তাদের জন্য এটা একটা সিসেমে স্ট্রিটের চরিত্র যারা ক্রিসমাসের আগে শিশুদের মধ্যে ঘন ঘন প্রচার করা হয়েছিল সব শিশুরাই এই খেলনা দাবি করছিল তাদের ক্রিসমাস তালিকায় ছিল এই পুতুল অনেক বাবা মা ভেবে অবাক হচ্ছিলেন যে কোম্পানিরা কি ইচ্ছে করেই এই বস্তুটিকে বাজার থেকে সরিয়ে রেখেছে আর ক্রিসমাসের জন্য বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এত চাহিদার সঙ্গে সরবরাহ না থাকায় এটা আকস্মিক আতঙ্কের সৃষ্টি করেছিল স্টোরে কোনো ডল না থাকায় দ্রুত লাভে বিক্রয়কারী দল মরিয়া বাবা মার কাছ থেকে বেশি উপার্জনের সুযোগ দেখতে পেয়েছিল যেসব হতভাগ্য বাবা মায়েরা ডল পাবেন না তারা বাধ্য হবেন ক্রিসমাসের জন্য অন্য আরেকটা খেলনা কিনতে টিকল মি অ্যালমো ডলের অবিশ্বাস্য জনপ্রিয়তা আমার কাছে নিরর্থক মনে হয় কিন্তু এটি সরবরাহ আর চাহিদার অর্থবিজ্ঞানের অভিনব উদাহরণ একই ব্যাপার চলতে থাকি স্টক বন্ড রিয়েল এস্টেট আর বেসবল কার্ডের বাজারেও চার নং আইন উদাহরণস্বরূপ অ্যাকাউন্টিং বিনিয়োগ আর বাজারের কারিগরি দক্ষতা নিয়ে গঠিত একটি কর্পোরেশন অভাবনীয় বৃদ্ধিতে সহায়তা হতে পারে যার কর্পোরেশন কর্তৃক দেয় ট্যাক্সের সুবিধা আর সুরক্ষার জ্ঞান আছে সে একটি ছোট ব্যবসার একমাত্র মালিক বা কর্মীর চেয়ে দ্রুত ধনী হতে পারে এই তফাতটা হাঁটা আর ওড়ার মতন এই তফাৎটা দীর্ঘমেয়াদী অর্থের প্রশ্ন উঠলে আরও স্পষ্ট হয়ে যায় এক ট্যাক্সের সুবিধা একটি কর্পোরেশন অনেক কিছু করতে পারে যা একজন ব্যক্তি পারে না যেমন ট্যাক্স দেওয়ার আগে খরচের খাতে টাকা রাখা এটা এক রোমাঞ্চকর বিশেষজ্ঞতার এলাকা কিন্তু আপনার সম্পত্তি বা ব্যবসা যথেষ্ট বড় না হলে এর প্রয়োজন নেই কর্মচারীরা রোজগার করে ট্যাক্স দেয় আর তারপর বকে অর্থ দিয়ে জীবন চালাতে চেষ্টা করে একটা কর্পোরেশন রোজগার করে যথাসম্ভব খরচ করে আর বকে অর্থের ট্যাক্স দেয় এটা আইনের বড় ফাঁক যা ধনীরা ব্যবহার করে এগুলো সৃষ্টি করা সোজা আর আপনি যদি এমন বিনিয়োগের মালিক হন যাতে যথেষ্ট ক্যাশ ফ্লো হয় তাহলে এটা তেমন খরচ সাপেক্ষ হবে না উদাহরণস্বরূপ আপনি যদি নিজের কর্পোরেশনের মালিক হন আপনার ছুটি কাটাবেন হাওয়াই বোর্ডে মিটিংয়ে গাড়ির দাম দেওয়া ইন্সিওরেন্স আর মেরামত সবই কোম্পানির খরচ স্বাস্থ্য ক্লাবের সদস্যতা কোম্পানির খরচ বেশিরভাগ রেস্টুরেন্টে খাবারের দামের একাংশ মাত্র দিতে হবে এরকম অনেক কিছু কিন্তু আইন মেনে কাজ করুন আর ট্যাক্স দেবার আগে ডলার দিয়ে কাজ করুন মামলা মোকদ্দমা থেকে সুরক্ষা আমরা এক মামলা সমাজে বাস করি প্রত্যেকেই আপনার কাজের লাভ চায় ধনীরা তাদের সম্পত্তি পাওনাদারের কাছ থেকে রক্ষা করার জন্য কর্পোরেশন এবং ট্রাস্টের সাহায্য নেয় কেউ যদি একজন ধনী লোকের বিরুদ্ধে মামলা করে তাকে নানা আইনের কবচের স্তর ভেদ করতে হয় এবং প্রায়ই দেখা যায় যে ধনী ব্যক্তিটি আসলে কিছুরই মালিক নয় তারা সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু কিছুরই মালিক নয় গরিব আর মধ্যবিত্ত শ্রেণী সব জিনিসের মালিক হতে চায় ফলে সরকার বা ধনীদের বিরুদ্ধে মামলা করতে আগ্রহী সহনাগরিকের কাছে সব হারায় এটা তারা রবিনহুডের গল্প থেকে শিখেছে ধনীদের থেকে নাও আর গরিবদের দিয়ে দাও একটা কর্পোরেশনের মালিকানার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা এই বইয়ের উদ্দেশ্য নয় কিন্তু আমি বলবো আপনার যদি কোনো বৈধ সম্পত্তি থাকে আপনি কর্পোরেশনের সুবিধা আর সুরক্ষার সম্বন্ধে যত শীঘ্র পারেন আরও বেশি খবর নিয়ে দেখুন এ বিষয়ে প্রচুর বই আছে এমনকি কর্পোরেশন কীভাবে গঠন করতে হয় সেসব প্রয়োজনীয় পদক্ষেপগুলিরও বর্ণনা আছে বিশেষ করে একটা বই থিঙ্ক অ্যান্ড গ্রোরিচ ব্যক্তিগত কর্পোরেশনের ক্ষমতার অত্যন্ত সুন্দর অন্তর্চিত্র দেয় আর্থিক আইকি অর্থাৎ নানা দক্ষতা আর গুণের সংমিশ্রণ কিন্তু আমি বলবো এটা উপরোক্ত চারটি প্রয়োজনীয় দক্ষতার সমাবেশ যা প্রাথমিক আর্থিক জ্ঞান তৈরি করে আপনি যদি প্রচুর ধনবানের উচ্ছ্বাসা রাখেন এই দক্ষতাগুলোর সংমিশ্রণ অনেকাংশে আপনার আর্থিক জ্ঞান বৃদ্ধি করবে সংক্ষেপে ধনী যাদের কর্পোরেশন আছে জনতা যারা কর্পোরেশনের জন্য কাজ করে ধনী আয় করে খরচ করে ট্যাক্স দেয় জনতা আয় করে ট্যাক্স দেয় খরচ করে আপনার সর্বাঙ্গীন আর্থিক কর্মকৌশল সম্বন্ধে আমরা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি নিজের কর্পোরেশনের মালিক হয়ে উঠুন এবং আপনার সম্পত্তিকে সেই কবচে সুরক্ষিত রাখুন